হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একাধিক পিডিএফ পেজকে একটি ফাইলে, পিডিএফ ফাইলে আমরা অ্যাটাচ করতে পারি। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, প্রথমে আমাদেরকে ওয়েবসাইটে ঢুকতে হবে। তো আমরা এখানে ওয়েবসাইটে ঢুকে পিডিএফ কনভার্ট করা যায়। একাধিক পিডিএফ যে পেজগুলো থাকে, অনেক সময় আমরা একটি ফাইলের ভিতরে পেজগুলো অ্যাটাচ করতে পারি না, এই জন্য আমাদেরকে অ্যাটাচ ফাইলের অর্থাৎ একটি ফাইলের আন্ডারে অনেকগুলো পেজ অ্যাটাচ কীভাবে করব সেটা আমরা জানার জন্য আমাদেরকে গুগলের এখানে মার্স পিডিএফ লিখে সার্চ দিলে আমাদের একটা অনলাইনে অনেকগুলো অপশন দেখা যাবে। এর ভিতরে অনেকগুলো পেজ আছে, এর ভিতরে আমরা মার্স পিডিএফ ফাইল এই যে পেজটা আছে, প্রথম যেটা আছে এটাতে আমরা ক্লিক করলাম। এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের যে পিডিএফ অথবা জেপিজি মোডে যে পেজগুলো রয়েছে সেই পেজগুলো আমরা এখানে জাস্ট আপলোড করে দিতে হবে। এই জন্য আমাদেরকে চুজ ফাইলস, এখান থেকে ফাইলটা চুজ করে দিতে হবে। তো আমি আমার যে ফাইল আছে সে ফাইলটা আমি চুজ করে দিচ্ছি। এই জন্য আমার প্রথমে আমি দুইটা পেজ রাখছি, এখানে দুটো পেজ আছে, আমরা দুটো পেজই ওপেন করবো। ওপেন করার জন্য প্রথমে সিলেক্ট করবো, সিলেক্ট করার জন্য আমরা কন্ট্রোল কীবোর্ডের কন্ট্রোল চেপে ধরে প্রথমটা এবং দ্বিতীয়টা আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে আমরা ওপেন করব এবং আপলোড হয়ে গেলে, যখন আপলোড সম্পূর্ণ হয়ে যাবে তখন এখানে এটা শো করবে। আপলোড সম্পূর্ণ হওয়ার পর যেটা আসছে সেটা হলো মার্স ফাইল, অর্থাৎ অনেকগুলো মার্স ফাইলগুলো আছে সেই ফাইলগুলো একটা ফাইলে কনভার্ট হয়ে যাবে। আর একটা হচ্ছে যে মার্স পেজ, অর্থাৎ অনেকগুলো ইন্ডিভিজুয়াল পেজ আছে সেই পেজগুলো একটা পেজে সিলেকশন হয়ে যাবে। তো আমরা এখানে যে মার্স ফাইল আছে এই মার্স ফাইলে এখানে এসে আমরা এটা সিলেক্ট করে দেবো, যে আমাদের ফাইল দুইটা আমরা একটা ফাইলে রূপান্তর করবো। এই জন্য চুজ অপশনে যে আমরা এই যেখানে আছে মার্স পিডিএফ এটা, এবং এখানে যদি আমরা আরও কিছু পেজ অ্যাড করতে চাই তাহলে আমরা এখান থেকে অ্যাড মোডে ক্লিক করে আরও পেজ আমরা অ্যাড করতে পারি। আমি যে পেজ দুটো নিয়েছি এই দুটা হলো এনআইডি এবং এটা দুইটা পিডিএফ ফাইল ছিল, এই দুইটা এক একটা পেজে এক একটা ফাইল ছিল। আমরা এখানে দুইটা পেজ একটা ফাইলের আন্ডারে অ্যাটাচ করব, মানে অর্থাৎ মার্জ করব। তো এখন আমরা করব কি, মার্জ পিডিএফে ক্লিক করব, এরপরে কিছুটা সময় নেবে এবং এটা অটোমেটিক দুইটা যে পেজ আছে এই পেজটা একটা পেজে রূপান্তর হয়ে যাবে। তো মার্জ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে এটা আস্তে আস্তে মার্জিং হচ্ছে। এর ভিতরে এটা এখানে মার্জিং হয়ে গেলে আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে, এই জন্য অবশ্যই আমাদেরকে ইন্টারনেট সচল রাখা অবস্থায় এটা করতে হবে এবং এটা অনলাইনে করতে হয়। তো এই ডাউনলোড আমরা এখন এই যে এনআইডি যেটা আমরা এখানে আপলোড করেছি সেটা কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব এবং সরাসরি আমরা দেখতে পাবো। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো দুইটা ফাইল ছিল, দুইটা পেজ, অর্থাৎ দুইটা ফাইল পিডিএফ ফাইল একটা পেজে আসলো। একইভাবে আমরা জেপিজি জেপিজি মোডের যে ফাইলগুলো আছে বা একাধিক পেজ আছে সেই পেজগুলোকে আমরা এভাবে অ্যাড করে মার্জ করে দিলেই একটি পিডিএফ ফাইলের আন্ডারে সবগুলো মার্জ হয়ে যাবে। এখন আমরা যেটা করব সেটা হলো এটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য স্বাভাবিক যে নিয়ম, স্বাভাবিক ডাউনলোড এখানে হয়ে গেলে আমরা এখান থেকে ওপেন করতে পারি, অথবা এটা আমাদের যে কম্পিউটার ইন যে মাই কম্পিউটারের আন্ডারে আইকনের আন্ডারে এখানে ডাউনলোডে জমা হবে। তো ঠিক আছে, আমরা দেখি আমাদের এটা কোথায় ডাউনলোড কমপ্লিট হলো কি না। আমরা এখানে ডাউনলোডসে যাব এবং ডাউনলোডসে যাওয়ার পরে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি এখানে শো করবে। এখানে যে এনআইডি আলমগীর A4 মার্জড, এই মার্জ নামে এটা এসছে। আমরা এটা যদি ক্লিক করি, অর্থাৎ ডাবল ক্লিক করে ওপেন করে, তাহলে আমরা ফাইলটি দেখতে পাবো। এই যে একটি ফাইলের আন্ডারে দুইটি পেজ অ্যাড হয়ে গেছে। এইগুলো সাধারণত আমরা ছোটোখাটো বিষয়, কিন্তু আমাদের সময় লাগে, অনেক সময় প্রয়োজন হয়, তো আমরা এইভাবে ডাউনলোড করতে পারি। তো আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ সকলকে।